যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তোরে এই ঘাটে গো। যখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ের চিহ্ন না রইলেও তার লেখনীতে ভর করে খ্যাতরি বাওয়া ছাড়েননি কবি। আনন্দে বেদনায় এমনকি দ্রোহে এখনো রবীন্দ্রনাথ বাঙালির প্রেরণার উৎস। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। 22শে শ্রাবণ কবিগুরুর 81তম মহাপ্রয়াণ দিবস। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির ঘড়িতে তখন 22শে শ্রাবণের বেলা 12:10 কবি চলে গেলেন পরলোকে। বাঙালির প্রাণের কবি নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেলেও অসামান্য রচনা ও কাজের মধ্যে আজও বেঁচে আছেন তিনি প্রেরণাদাতা হয়ে। রবীন্দ্রনাথ মানবতার কথা বলেছেন, মানুষকে ভালোবাসবার কথা বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার কথা বলেছেন, সেটা বর্তমান সময়েও খুবই প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ থেকে আমরা সে শিক্ষা নিতে পারি যে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যদি বাঙালি হয়ে ওঠার চর্চাটা করি, আমার মনে হয় তাহলে রবীন্দ্রনাথের সেই দর্শনকে আমরা দেখতে পাব। রবীন্দ্রনাথ ঠাকুরের বহুমুখী সৃজনশীলতা বাংলা সাহিত্য ও শিল্পের প্রায় সবকটি শাখাকে স্পর্শ করেছে, করেছে সমৃদ্ধ। তার লেখা গান বাঙালির হৃদয়ে প্রতিধ্বনিত হবে যুগ থেকে যুগান্তরে। সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। কবিগুরু আমাদের ছেড়ে চলে গেলেও তার কাজ, তার লেখনীর মাধ্যমে তিনি আজও বেঁচে আছেন, বেঁচে রবেন অগণিত ভক্ত হৃদয়ে। তবে রবীন্দ্র চেতনাকে ব্যাপক পরিসরে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সংশ্লিষ্টদের আরও দায়িত্ববান হওয়ার পরামর্শ রবীন্দ্র বিশ্লেষকদের। রেজা রায়হান, মাই টিভি, ঢাকা।